আজ আকাশে বিয়ে হয়ে গেছে, বিয়ে বাড়ি শেষ, সব আলো নিভে গেছে, বলে দূরে যে দু একটা আলো আছে একটু পরে সেটাও নিভে যাবে, তারপর অন্ধকার আর অন্ধকার। তোরি তোরি এই অন্ধকার কি কখনো শেষ হবে না? আমি ঢাকায় ফিরে যাব, বাঁচতে চেষ্টা করব। তোরি তুই যদি চাস আমি সারা জীবন তোর সাথে হাঁটতে চাই। আমি সবাইকে বলি যতটুকু করেছো ভালো হয়েছে। সবকিছুরই একটা শুরু থাকে, আপনাদের শুরু হলো এবং আমার মনে হয় যে যথেষ্ট ভালো হয়েছে। এখানে শেখারও কোনো শেষ নেই আসলে, তো সুতরাং বেস্ট অফ লাক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। এক্সকিউজ মি, আমি কি ভেতরে আসতে পারি? আসুন, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, বসুন। আপনি কি আমাকে চিনতে পারছেন? এর আগে আমাদের কোথাও দেখা হয়েছিল? আপনার কি মনে হয়? আমি ঠিক মনে করতে পারছি না। আমি এখানে একটা নতুন কাজে এসেছি। আচ্ছা, আপনি ছবি দেখেন? ফিল্ম না, দেখা হয় না। কখনোই দেখেন না? ছোটবেলায় দেখেছিলাম। ওই জগৎটা সম্পর্কে আপনার কখনো আগ্রহ হয় না? মানে ওই জগতের তারকারা, তারা দেখতে কেমন, কে কি করে, পত্রিকা কিভাবে ইন্টারভিউ দেয়, এসব আর কি। বাইরে মনে হয় বৃষ্টি থেমে গেছে, আমি এখন চলি। আপনাকে কিন্তু আজকে ঠিকই চিনেছি। সত্যি চিনেছেন তো? না, আপনি এত বড় একজন তারকা, গতকালকের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আপনি ঠিক ব্যবহারটি করেছেন। আপনি তো জল জলে তারকা। এটাই আমাদের ট্র্যাজেডি, একটা চা হলে কিন্তু মন্দ হয় না। আচ্ছা আপনি বসুন, আমি চা বানিয়ে আনছি। না না, আমি বানাবো, আপনি এখানে দাঁড়ান, আমি যাব আর আসবো। না চা না। আর বলো কেমন হয়েছে? ভালো। আচ্ছা সৈকত, তুমি কি আমার সম্পর্কে কিছু জানতে চাও? তুমি যা তাই জানতে চাই। তোমরা শুধু আমার জীবনের ঝলমলে গল্পটাই জানতে চাও। প্রতিটা সকালে প্রসাধনের একটার পর একটা প্রলেপ যখন আমার মুখের ওপর পড়ে, তখন আমি একটু একটু করে নিজেকে হারাতে থাকি। তার বদলে কিন্তু তোমরা কম পাও না, খ্যাতি অর্থ। সেটা কত সাময়িক এবং সেটা পেতে গিয়ে আমাকে কত কিছু হারাতে হয়েছে তা কি জানো? তুমি এটা কি করলে? হ্যাঁ কি করলে তুমি? কি করেছে, কি হয়েছে? কিছু জানো না তুমি? না কিছু জানো না? বাইরে গিয়ে দেখো, গেটের বাইরে অন্তত সবখানে সাংবাদিক আর ফটোগ্রাফার দাঁড়ানো, এবং তারা জানে আমি এখানে। আমি কোনো প্রশ্নের মুখোমুখি হতে চাই না সৈকত, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসার কোনো মূল্য রাখোনি সৈকত। এনিওয়ে তোমার সঙ্গে অনেক টাইম পাস করলাম, আমার মনে হয় তোমার মত একটা স্টুপিড আর গবের সাথে এরপর থেকে আর দেখা না হয় ভালো, ব্যাস। ওকে আমি চলি, বাই। আমার এখানকার শুটিং শেষ, কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত। ইটস ওকে। ইটস নট ওকে। তোমাকে একটা প্রশ্ন করতে পারি? করো। আমি যদি তোমাকে অনেক ভেতর থেকে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? আমি যেতে পারবো না, সরি। আমি একটা মেয়ে, আর আমি সব কিছু বাদ দিয়ে একটি ছেলের কাছে এসেছিলাম ভালোবাসার কথা জানতে, আর আমি জানতে চাইছিলাম সেই ছেলেটি আমাকে ভালোবাসে কিনা। যাই, ভালো থেকো। লিলি দাঁড়াও, সে ছেলেটা যদি এখন সিদ্ধান্ত পরিবর্তন করে, যদি বলে সে যেতে চায়, তুমি তা গ্রহণ করবে?
আমার তো সবাইকে ভালো লাগছে, সবাই ভালো করেছে। নিজেকে চিনতে শিখতে হবে, বুঝতে হবে। প্রত্যেকের ফেস আলাদা এবং আমাদের প্রত্যেকের জন্য আলাদা রকম মেকআপ দরকার, সেটা কিন্তু পারফর্মারকে কনশিয়াস হতে হবে। আমার একটা অবজারভেশন হচ্ছে যে সংলাপ বানিয়ে বলেছেন, অ্যাক্টিং এর ভাষায় বলতে হয় যে ইম্প্রোভাইজ করেছেন, ইম্প্রোভাইজেশন হয়নি, ভেরি ব্যাড ইম্প্রোভাইজেশন। ভালো যেটা হয়েছে যে মোটামুটি সবাই চরিত্রের চরিত্রটা বোঝার চেষ্টা করেছেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সব সময় তোমার SMS এর জন্য অপেক্ষা করি। কতদিন হলো আমাদের দুজনের যোগাযোগ হয়েছে? এক বছর গাধা, এক বছর, এক বছর না, 9 মাস 11 দিন। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? দুজন দেখা করি কোথায়? কোথাও কোথাও রেস্টুরেন্ট অথবা কোন পার্কে। তোমার উত্তরে অপেক্ষায় থাকবো। ঠিক আছে, এখনই উত্তর পাঠিয়ে দিচ্ছি। দেখা হবে কবে? কাল বিকেলে। আপনি কি আদৌ বই কিনবেন নাকি শুধু ঘাটাঘাটি করে চলে যাবেন? কিনব। এক্সকিউজ মি, এটা লাইব্রেরি না যে আপনি পুরো বইটা এখানে বসেই পড়ে যাবেন। আমি জানি, জেনে লাভ কি হচ্ছে? আপনি তো বইটা পড়েই ফেলছেন। আপনি একজন অভদ্র সেলস গার্ল। আমি সেলস গার্ল না, আমি এই দোকানের মালিক। ও, আপনি মালিক? তাহলে আপনি একজন অভদ্র মালিক, আর আপনার ব্যবহারের জন্য এই দোকানে কেউ বই কিনতে আসে না। কমলা রঙের সালোয়ার কামিজ। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? আমি কি বসতে পারি? না। এটা কি হলো? আচ্ছা, আপনার সাথে কি কারো ডেট আছে? ছিল। শুনুন, আমার মনে হচ্ছে সে আজকে আর আসবে না। আসি, বাই। হয়তো না, সত্যি আসবে না। আসি, বাই। আচ্ছা, আপনি সেই বন্ধুর খবর কি? ভালো। ওই যে গতকাল আসার কথা ছিল কিন্তু কেন আসতে পারেনি? গতকাল ও একটা জরুরি কাজে আটকে গিয়েছিল, তাই আসতে পারেনি। আমি একটা কথা বলতে পারি? জি বলুন। আমি যদি আপনাকে রেস্টুরেন্টে যেতে নিষেধ করি, আপনি কি যাবেন সেখানে? মানে গতকাল তুমি আমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছিলে কিন্তু আমি যেতে পারিনি। আজ আমি তোমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি আসোনি। আপনি কেন আসোনি? আমি আসলে তখন জানতাম না যে আপনার দুজন নন, একজন। কিন্তু আমি চাইছিলাম যেন আপনি সেই হন। অভিনয়টা আসলে সবকিছু মাথায় রেখে করতে হবে। আমরা আপনাদের সামনে বসা, এখানে ক্যামেরাগুলো আছে, সো চেহারাটা দেখতে পারলে আরো ভালো লাগতো। থ্যাংক ইউ মৃদুল ফর ইয়োর টাইম। Thank you so much. Thank you.